আসসালামু আলাইকুম, ফটো লার্নিং থেকে আমি তোফায়েল। আবারও স্বাগতম আপনাদেরকে আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লোগো তৈরি করা। লোগো বা ওয়াটারমার্ক আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এখন এআই এবং পিক্সল্যাবে ছোট্ট একটি সম্পাদনার মাধ্যমে। এই টিউটোরিয়ালটি দুই ভাগে ভাগ করা হয়েছে এবং এর কারণ শেষের দিকে এক্সপ্লেন করা হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে যান এবং সার্চ করুন এআই লোগো জেনারেটর। তারপর সার্চের রেজাল্টে দেখব একটি এআই ওয়েবসাইট, যেটি অ্যাডোবির একটি সাইট, লোগো এআই। আমরা ওই সাইটে প্রবেশ করব। তারপর সাইটটি ওপেন হয়ে গেলে আমরা এরকম একটি ইন্টারফেস পাব। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে নিয়ে যাবে লোগো নেমে। আমরা লোগো নেমে আপনাদের প্রয়োজনীয় ওয়াটারমার্ক বা লোগোর নামটি দিয়ে দেবো। আমি এখানে তোফায়েল দিচ্ছি, যেটি আমার ওয়াটারমার্ক তৈরি করাতে কাজে লাগবে। তোফায়েল ক্লিকড। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। নেক্সটে আসে স্লোগান। স্লোগানটা মূলত আপনার যে কোনো একটা কিছু দিতে পারেন, যেটা আপনার স্লোগান, না দিলেও সমস্যা নেই। নেক্সটে আসবে হচ্ছে আপনার কী বিষয়ে এই লোগোটা তৈরি করবেন। আমি যেহেতু ওয়াটারমার্ক দিচ্ছি, সেহেতু আমি এখানে আদার্স দিতে পারি, অথবা আপনার যেই সেক্টরে আছে লোগো তৈরি করা ওই সেক্টরটা দিতে পারেন। নেক্সট আসবে কালার অপশন। আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যেই কালারে আপনার লোগো চান। আমি এখানে সিলেক্ট করে দেবো সাদা কালো, যেটা কপি করাতে খুব সহজ হবে। এরপরের অপশন আসবে ফন্টের অপশন। আপনি যেই স্টাইলের ফন্ট চাচ্ছেন আপনার লোগোতে, ওইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি প্রথম দুইটাই সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে এখানে আরও সিলেক্ট করতে পারেন, যে কোনো তিন চারটা যে কোনো সিলেক্ট করতে পারেন। নেক্সটে আপনার শুরু হয়ে যাবে জেনারেশন, লোগো জেনারেশন। আপনি এখানে কোনো সিম্বল অ্যাড করেননি, এজন্য ওরা অটোমেটিকলি কোনো একটা ডিটেক্ট করে শুরু করে দিবে। আপনাকে হাজার হাজার লোগোর ডিজাইন দেখাতে থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত জেনারেটে ক্লিক করতে থাকবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি অসংখ্য জেনারেশন শুরু হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর লোগো আসতেছে। আর কোনো কিছু সম্পাদনা না করে যদি আপনি এখান থেকে আপনার লোগো পেয়ে যান তাহলে তো অনেক ভালো। তবে যদি আপনি না পান, আপনি চাইলে সিম্বল অ্যাড করতে পারবেন। যেমন ধরুন ফটোগ্রাফি সম্পর্কিত হলে আপনি ক্যামেরা সিম্বল অ্যাড করতে পারবেন। তো আমি এখন আমি ম্যাক্রো সম্পর্কিত বানাবো, সেই জন্য সিম্বলে ক্লিক করলাম, অ্যাড সিম্বল দিব। তো আমি এখানে ম্যাক্রো লিখে সার্চ করি, তারপর আমার ম্যাক্রোর যে কোনো একটা সিম্বল আমি অ্যাড করে দিব। পাঁচটা সর্বোচ্চ অ্যাড করা যায়, তো আমি একটা সিলেক্ট করে দিব। তারপর আমি আবার জেনারেটে ক্লিক করব। তো তখন দেখবেন যে সিম্বল সহ লোগো আসতেছে। আমার সিম্বল অ্যাড করা শেষ, আমি এখন জেনারেটে ক্লিক করে দিব। তো এখন এই সিম্বল সহ আমাকে লোগো দেখানো শুরু করবে। তো আপনার পছন্দ হলে এখন এখান থেকে যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিয়েছি। এখন ধরুন আপনার লোগো পছন্দ হয়েছে, আপনি কী করবেন? লোগোতে ক্লিক করবেন, প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পরে দেখবেন একটা পেজ ওপেন হবে, যেটাতে লোগোটা শো করতেছে। তো আপনি ডান থেকে বামের দিকে স্ক্রল করবেন, দেখবেন এটা সাদা পেজে ওপেন হয়েছে। তো আপনি একটা অ্যাসেস নিয়ে দিবেন। আমি এখানে বিস্তারিত বলতেছি না, এতে আমার ভিডিওটা ব্যান হয়ে যেতে পারে, চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বিস্তারিত পরবর্তীতে বলবো। তো আপনার যে কোনো লোগো যদি পছন্দ হয়, সাথে সাথে একটা অ্যাসেস নিয়ে নেবেন। দেন পরের পার্টে কেমনে ব্যবহার করবেন, কেমনে তৈরি করবেন, ওইটা বিস্তারিত বলবো। তো আমি আমার একটা নিয়ে নিচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, এখানে আপনি যত খুশি তত জেনারেট করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ না হয় আপনি জেনারেট করে যেতে পারবেন। এআই আপনাকে অসংখ্য লোগো আপনাকে তৈরি করে দিবে, আপনার যেটা পছন্দ হয় শুধু একটা অ্যাসেস নিয়ে নেবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও ডিসক্রিপশনে অথবা আমি প্লেলিস্টে দিয়ে দেবো।